তো হ্যালো বন্ধুরা নমস্কার আমি সুনীল আর আপনাদের সেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে জমির এই যে অরিজিনাল পরিচাগুলো আছে এই যে অরিজিনাল পর্চাটা আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের পর্চা আপনারাও কিভাবে বার করবেন বা ডাউনলোড করবেন তো দেখুন এই ধরনের পর্চা ডাউনলোড করতে গেলে এগুলো কিন্তু এক একটা অরিজিনাল পর্চা এগুলো ডাউনলোড করতে গেলে প্রথম আপনাদেরকে অ্যাপ্লাই করতে হয় অ্যাপ্লাই করার ছয় থেকে সাত দিন পর আপনারা এই ধরনের পর্চা ডাউনলোড করতে পারবেন এটা কীভাবে অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করতে আপনাদের কি কি ডকুমেন্টস বা কি কি লাগবে সে সমস্ত কিছু আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো দেখুন এটা অ্যাপ্লাই করতে প্রথমে আপনাদেরকে বলে রাখছি যে অ্যাপ্লাই করতে কোনো কিছু লাগে না শুধুমাত্র আপনাদের জমির যে খতিয়ান নাম্বার সেই খতিয়ান নাম্বারটা লাগে সেই নাম্বারটা থাকলে আপনারা এই অরিজিনাল পর্চাটা জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা এই অরিজিনাল পর্চাটা আপনারা বের করতে পারবেন খতিয়ান নম্বরটা দিয়ে এটা বার হই এটা কীভাবে অ্যাপ্লাই করবেন কিভাবে এটা ডাউনলোড করবেন তো তার সমস্ত প্রসেস কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথমত সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন প্রথমে আপনারা বা বাংলার ভূমি ডট কম লিখে সার্চ করবেন দেখুন সার্চ করার পর প্রথমে দেখুন আপনাদের কাছে বাংলার হোমে যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা এই লিঙ্কটা আপনারা ক্লিক করবেন এছাড়াও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা সেই লিঙ্কটা লিখে সার্চ করলেও আপনারা ডাব্লিউবির এই ওয়েবসাইটে চলে আসবেন তো এটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই ওয়েস্ট বেঙ্গলের যে বাংলার জমির যে অফিসিয়াল পেজ হোম পেজ সেই পেজে আপনারা পৌঁছে যাবেন তো দেখুন আমি ওখানে ক্লিক করলাম এছাড়া আপনারা এই স্ক্রিনে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা লিখে ডাইরেক্টলি সার্চ করতে পারেন সার্চ করার পর আপনারা এই দেখুন ভূমির যে একটা অফিসিয়াল পেজ আছে এই পেজে আপনারা পৌঁছে যাবেন ওয়েস্ট বেঙ্গলের ধরুন এটা তো এখানে আসার পর প্রথম এখানে আপনাদেরকে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হবে বা সিং আপ করতে হবে তো কীভাবে করবেন তো তার জন্য দেখুন এখানে একটা অপশান আছে সিং আপ বলে অপশান আপনারা পাবেন এখানে আপনারা প্রথম ক্লিক করতে হবে এই দেখুন উপরে এইখানে এখানে ক্লিক করার পর একটা আপনাদের কাছে ফর্ম ওপেন হবে রেজিস্ট্রেশন ফর্ম সেই ফর্মটা আপনাদেরকে প্রথম ফিল আপ করতে হবে তারপরে সেখান থেকে আপনার আইডি পাসওয়ার্ড তৈরি হবে তো দেখুন এটা পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম তো এটা আপনারা যদি ফিল আপ করতে না পারেন তো এটা কীভাবে ফিল আপ করবেন তার সম্পূর্ণ প্রসেস কিন্তু একটা ভিডিওতে আমার দেওয়া আছে সেই ভিডিওটা আমি এই ভিডিওবো ডিসক্রিপশানে কিন্তু দেওয়া থাকবে সেটা দেখে দেখে আপনারা এইটা ফিল আপটা করবেন এবং আইডি পাসওয়ার্ড তৈরি করে নেবেন এটা কোনো খিলাপ না দেবো আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো লিখতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তারপরে একটা ইমেল আইডি রাখবে বৈধ ইমেল আইডি এবং একটা মোবাইল নম্বর আপনার লাগবে বাস আর আপনার অ্যাড্রেসটা এখানে দিতে হবে বাকি এইটা আর কিছু লেখার নাই এটাতে তো কীভাবে করবে তার সম্পূর্ণ প্রসেসের ভিডিও আমি কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকবে যদি আপনারা না পারেন করতে তো সেটা দেখে দেখে আপনারা এইটা থেকে করে নেবেন অ্যাপ্লাই এই রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট তো এখন আমার কাছে যেহেতু সময়টা কম তাই আমি রেজিস্ট্রেশন প্রসেসটা আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে পারলাম না শুধুমাত্র আমি আপনাদেরকে একটু বলে দিলাম আপনাদের অসুবিধা হলে অবশ্যই আপনারা ওই ভিডিওগুলো দেখে দেখবে তো এটা রেজিস্ট্রেশন করার পর দেখুন এই ফর্মটা ফিল করার পর আপনার মোবাইল নম্বরটা হবে ইউজার আইডি এবং আপনি যে পাসওয়ার্ডটা তৈরি করবেন দেখুন দুটো পাসওয়ার্ড দিয়ে আছে যে পাসওয়ার্ডগুলো তৈরি করবেন যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন হতে হবে তো লগ করার জন্য আপনার এইখানে প্রথম ক্লিক করতে হবে তারপরে দেখুন প্রথমে এটা সিটিজেন সিলেটের রইতে দেবেন এখানে আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দেবেন তারপরে নিচেই ক্যাপচার কোডটা দেওয়ার পর লগ ইন অপশানে আপনি ক্লিক করবেন লগ ইন ক্লিক করলে আপনারা পুরোপুরি বাংলার ভূমি সাইটে লগ কিন্তু হয়ে যাবে তো এখানে লগ ইন না হলে আপনার কোনো আপনারা কোনো কিছু কাজ করতে কিন্তু আর পারবেন না এটা আপনারা ভালো করে আগে থেকে এখন জেনে গেছেন যে এখন বাংলার ভূমি সাইটে যা কিছু করার জন্য আপনারা আগে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ হতে হবে তো কীভাবে আইডি পাসওয়ার্ড ক্রেডিট করবেন তা সম্পূর্ণ আমি বলে দিলাম ইয়ার পর এখানে আসার পর লগ ইন হওয়ার পর সিটিজেন সার্ভিস বলে দেখুন একটা অপশন পাবেন এখানে আপনারা প্রথমেই বলছি সিটিজেন সার্ভিস কারণ আমাদেরকে যেহেতু আপনারা অরিজিনাল পরীচা ডাউনলোড করতে চাই বা অ্যাপ্লাই করতে চাই অরিজিনাল পরীচার জন্য তার জন্য এই সিটিজেন সার্ভিসে প্রথম আমাদেরকে যেতে হবে এখানে যাওয়ার পর সেকেন্ড অপশান অপশানটা দেখুন সার্ভিস ডেলিভারি বলে একটা অপশান আছে আপনাদের সেকেন্ডে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে অনেকগুলো আপনাদের অপশান আছে তার মধ্যে প্রথমে দিকে আছে দেখুন আর আর রিকুয়েস্ট প্রথমে যে আর ও আর রিকুয়েস্ট এই অপশানটা আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনাদের কাছে একটা ফর্ম ওপেন হয়ে যাবে সেই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে ওই ফর্মটা ফিল আপ করার সাত থেকে আট দিন পর আপনারা অরিজিনাল পর্চাটা ডাউনলোড করতে পারবেন প্রথম অরিজিনাল পর্চার জন্য আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে তার জন্য এই ফর্মটা আপনারা ফিল আপ করতে হবে এটা আপনারা স্কিপ করে দেবেন বা এইখানে এডিট অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেবেন এটা চলে যাবে এরপরে এই ফর্মটা কীভাবে আপনারা ফিল আপ তো দেখুন এটা ফিল আপ করতে গেলে আপনাদের রকম নাই শুধু খতিয়ান নম্বরের প্রয়োজন আছে আর আপনাদেরকে কুড়ি থেকে পঁচিশ টাকা পে করতেই তো প্রথম আপনারা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন আপনাদের যে ডিস্ট্রিক্ট তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনারা আপনাদের যে ব্লক অফিস সেই ব্লকটা সিলেক্ট করবেন তারপরে মোরচা মোর্চা বলে আপনারা জানেন মোর্চা সেই মোরচাটা আপনারা সিলেক্ট করে যে মোরজার আপনার জমিটা আছে যে মোরজার অন্তর্গত সেই মোরজাটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন অনেকগুলো মরজা আছে সিলেক্ট করার পরে এইখানে দেখুন খতিয়ান নম্বর আমি আপনাদেরকে বলেছি খতিয়ান নম্বর ছাড়া আপনারা এই অরিজিনাল পর্চা ডাউনলোড করতে পারবেন না বা অ্যাপ্লাই করতে পারবেন না তো এইখানে আপনারা খতিয়ান নম্বরটা দেবেন তারপরে যার জমি তার এখানে ফার্স্ট নেমটা দিবেন যার জমি তার কিন্তু যে জমির মালিক তার ফার্স্ট নেম দেবেন তারপরে এখানে তার টাইটেলটা দিয়ে দেবেন তারপরে এখানে তার বাবার নাম দিয়ে দিবেন গার্জেন বাবা আদাস বা আদাস যা হয় তার গার্জেনের নামটা দিয়ে দেবেন দেওয়ার পর এখানে তার এড্রেস তো অ্যাড্রেসটা ছোট্ট করে তার একটু ভিলেজের নাম গেলামের নাম লিখে দেবেন বা ওয়ার্ডে থাকলে ওয়ার্ল্ডের মিউনিসিপালিটি এরিয়া থাকলে তার ওয়ার্ড নম্বর লিখে দেবেন কিছু লিখতে হবে না একটাই শুধু লেখার পর এখানে দেখুন নিচে আছে ক্যাপচা কোডটাই ক্যাপচা কোডটা আপনাকে দিতে হবে দেওয়ার পর এখানে নিচে ক্যালকুলেশন যে অপশানটা আছে ক্যালকুলেট এই নিচে অপশনটা আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের কাছে একটা নিচে অপশান শো হবে দেখুন যে আপনার এটার জন্য কো টাকা পে করতে হবে একটা পেজে দশ টাকা করে আপনারা দের খরচা হবে প্রথম 10 টাকা কাটবে তারপরে যটা পেজ তো 10 টাকা করে লাগবে তা আপনার যদি দুটো পেজ থাকে তো আপনার তিরিশ টাকা খরচা হবে তো দেখুন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে আপনার প্রথমে আছে অ্যাপ্লিকেশান নাম্বার এই নাম্বারটা আপনি কিন্তু ভালো করে রোড করে রেখে নেবেন এই নাম্বারটা তারপরে দেখুন আমার এখানে দুটো পেজ আছে দুটো পেজে কিন্তু এখানে আমার 30 টাকা খরচা হবে এবার কিভাবে আপনারা পে করবেন পে না করলে কিন্তু এটা অ্যাপ্লাই করা হবে না তো পে করতে গেলে একদম লাস্ট যে অপশানটা আছে এসবিআই এই অপশানটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে পে করে একদম লাস্ট অন্য কোনো অপশান আপনারা সিলেক্ট করতে কিন্তু পারবে না এখানে অন্যগুলো সিলেক্ট করলে আপনারা পে করতেই না আপনারা সবসময় লাস্ট অপশানটা সিলেক্ট করবেন এখানে দেখুন এস বি অপশানটা এটাই আপনারা পে করতে পারবেন এটার থেকে আপনারা ফোন ফোনপে গুগল পে যা কিছু আপনার ভোলেট আছে সবের থেকে পে করা যাবে আমাজন থেকে শুরু করে সব কিছু তো আপনারা একদম এটিএম থেকেও পে করতে পারবেন যে কোনো এটিএম শুধু এসবিআই ব্যাংকের নেই যে কোনো ব্যাংকের এটিএম থেকে আপনারা পে করতে পারবেন তার জন্য আপনারা লাস্টের অপশানটা কিন্তু সিলেক্ট করবেন একদম শেষ অপশানটা দেখুন এখানে এইটাই আপনাদের মেন এইটা কিন্তু আপনারা যদি অন্য কোনো অপশান সিলেক্ট করেন তাহলে আপনারা কিন্তু শেষে যায় পে করতে আপনাদের প্রবলেম হবে তো তারপর আপনারা কন্টিনিউয়ে ক্লিক করবেন ওটা সিলেক্ট করার পর দেখুন আমি কন্টিনিউয়ে কেক ক্লিক করলাম কন্টিনিউ ক্লিক করার পর এরকমভাবে একটা ডিসেন্স হবে এটা আপনারা এডিট করে দেবেন এডিট করার পর দেখুন নিচে কন্টিনিউ বলে একটা অপশান পাবেন এটা আপনারা এরকম এডিট বা কাঠ চিহ্ন একটা অপশান আছে আপনারা কাট করতে পারেন বা এডিট করতে পারেন এইটা এটা একটু করে নেবেন তারপরে আপনারা এটা এডিট করে দেবেন এখান থেকে তো এটা আপনারা কেটে দেবেন তো এইখান থেকে আপনাদেরকে পে করতে হবে কিন্তু তো আপনারা কীভাবে পে করবে আমি সম্পূর্ণ পেয়ের প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কীভাবে এটা পে করবেন তো এইটা আমি কেটে দিলাম তারপরে দেখুন এটা দেখা কন্টিনিউ অপশানে আপনারা আবার ক্লিক করবেন এখন আপনারা কন্টিনিউ ক্লিক করে যাবেন কোনো কিছু আপনাদেরকে করতে হবে না কন্টিনিউ ক্লিক করলে কিন্তু আপনারা একটা অন্য সাইটে নিয়ে যাবেন দেখুন আপনারা কন্টিনিউ ক্লিক করবেন কারণ বাংলার ভূমি যে পেয়ে হয় বা বাংলার ভূমি যে পেমেন্ট পেজ পেমেন্ট পেজটা কিন্তু আলাদা একটা অন্য পেজ সাইটে দেখুন আপনাদের একটা অন্য সাইটে রিডাইরেক্ট করে দিল সরাসরি কন্টিনিউ করার পর সরাসরি আপনারা একটা অন্য সাইটে চলে এসেছেন এটা হলো বাংলার ভূমি থেকে এই সাইট থেকে সব কিছু পেমেন্ট করা হবে বাংলার ভূমির যা কিছু আপনারা পেমেন্ট করবেন সব কিছু এই সাইটটার থেকে আপনাদেরকে পেমেন্ট করতে হবে তো আপনারা ওইখানে কন্টিনিউ করার পর আর কিছু করবেন না রইতে দেবেন আস্তে আস্তে দেখুন সাইটটা ওপেন হয়ে যাবে আপনাদেরকে কিছু করতে হবে না চুপচাপ আপনারা একটুকু রইতে দেবেন দেখুন এইভাবে সাইটটা ওপেন হয়ে যাবে তো এখানে আপনারা সব ডিটেলসটা আপনারা যে যে ফিল করলেন সেই ডিটেলসটা এখানে দেখুন শো হয়েছে এটা আপনারা দেখে নেবেন এখানে অনেক কিছু নম্বর আছে তারপর এখানে দেখো ভেরিফাই কনফার্ম বলে একটা অপশান পাবেন আপনারা নিচে একদম নিচে এই দুটো স্টেট আছে আপনাদেরকে দুটো স্টেপ তো ভেরিফাই কনফার্ম এখানে ক্লিক করবেন ক্লিক করলে এটা সবুজ হয়ে যাবে দেখুন হয়ে গেছে ইয়ার পর নিচে নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন পেমেন্টটাই মেন এটা পেমেন্টটা ঠিকভাবে না করতে পারলে কিন্তু আপনারা ওটা ডাউনলোড করতে পারবেন না তো ক্লিক করার পর এইখানে দেখুন পেমেন্ট মোডটা এসবিআই রাখবেন এবং এটা আপনারা পেমেন্ট গেটে যে আছে এটাই আপনারা রেখে দেবেন তারপরে এই নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন পেমেন্টটা সবথেকে মেন ইম্পর্টেন্ট এইখানে ওই জন্য আমি আপনাদেরকে বুঝেছি এটা আপনারা একটু ভালো করে দেখবেন যে পেমেন্টটা কীভাবে আমি করছি পেমেন্টটাই মেন পেমেন্ট না করলে কিন্তু আপনারা অরিজিনাল পরিচয় ডাউনলোড করতে পারবেন না তারপরে এইখানে দেখুন দুটো নম্বর আপনার আছে এটা আপনারা স্ক্রিনশট করে রেখে নেবেন স্ক্রিনশট আগেই বলে দিচ্ছি এখানে দুটো নম্বর আছে স্ক্রিনশট করে রাখার পর ওকে অপশানে আপনারা ক্লিক করবেন দেখুন এখানে ওকে বলে একটা অপশান আছে এখানে দুটো নম্বরে আপনার একটা নম্বর আপনারা আর আর জি নম্বর পাবেন এগুলো কিন্তু পরে আপনাদের দরকার পড়বে তো ওকে করার পর দেখুন আবার একবার এইভাবে পেজটা ওপেন হবে দেখুন এইখানে তো এটা আপনারা স্টোর করে দেবেন উপর দিয়ে তুলবেন দেখুন নিচে একদম নিচে আপনাদের এইখানে তিরিশ টাকা পে করতে এখানে লিখে দিচ্ছে দেখুন আপনার তিরিশ টাকা খরচা পে হবে তারপরে পেও না অপশান আপনারা ক্লিক করবেন পে না ক্লিক করার পর একটুকু আপনারা ওয়েট করবে আপনাদের পেমেন্ট পেজটা কিন্তু এয়ারপোর্ট পর ওপেন হবে তো দেখুন অনেকক্ষণ পরে কিন্তু পেমেন্ট পেজ ওপেন হচ্ছে তো এখান থেকে পেমেন্ট করে দেবেন পেমেন্ট করার পর আপনারা একটা চালান পাবেন সেই চালানটা আপনারা ডাউনলোড করে রাখবেন যদি আপনারা চালান না পান তাহলে চালানটা কিভাবে পারবেন তারও আমি ভিডিও ভিডিও কিন্তু করে দেবো তো চালানটা না পালেও আপনাদের কোনো অসুবিধা নেই কারণ এটা এটা আপনারা কিচ্ছু করবেন না চুপ মারে রইতে দেবেন চুপচাপ থাকবে আর আস্তে আস্তে দেখুন এটা হয়ে পেজটা চেঞ্জ হয়ে যাবে দেখুন চেঞ্জ হয়ে গেলো ইয়ারপর এখান থেকে আপনারা দেখুন এখানে ফোনপে পেটিএম গুগল সব কিছু অপশান আছে ইউপিআই আপনারা যে খুশি আপনারা পেমেন্ট করতে পারেন কোনো প্রবলেম নাই সবের থেকে পেমেন্ট করা যাচ্ছে দেখুন এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছামতো এখানে ক্লিক করবেন দেখুন এখানে স্কোয়ার থেকে যদি পেমেন্ট করে তো এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর পে অপশানে ক্লিক করবেন দেখুন তবে আপনাদের একটা স্ক্যান করার জন্য একটা ইয়া ওপেন হবে সেটার থেকে আপনারা স্ক্যান করে নেবেন দেখুন এটা স্কোর ইয়া ওপেন হবে দেখুন স্ক্যানার এই দেখুন স্ক্যানারটা তো এইটার থেকে আপনারা স্ক্যান করে পেমেন্ট করে দেবেন পেমেন্ট করার পর আপনারা ওই দু একটা চালান পাবেন সেই চালানটা আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর সাত থেকে আট দিন পর আপনার মোবাইলে একটা মেসেজ আসবে মেসেজ আসার পর আপনারা আবার আসবেন দেখুন এখানে সিটিজেন সার্ভিসে তারপরে এখানে জিআরএন সার্চ জিআরএন সার্চ অপশান আপনারা ক্লিক করবেন প্রথম সিটিজেন সার্ভিস তারপরে জিআরএন সার্চ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা পর্চাটা কিন্তু ডাউনলোড করতে পারবেন তো কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখাচ্ছি তো দেখুন এখানে আপনাদেরকে প্রথমেই সিলেক্ট করতে হবে এখানে আপনারা ক্লিক করে এখানে আর আরও আর সিলেক্ট করবেন দেখুন আর ও আর যে অপশানটা আছে এটা আপনারা সিলেক্ট করবেন কারণ আমরা আর ও আর অ্যাপ্লাই করেছি তারপরে দেখুন এখানে দেওয়া আছে জিআরএন নাম্বার আপনাদেরকে বলেছি ওই জিআরএন নাম্বারটা এখানে দেবেন তারপরে যখন এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশান নাম্বার ওই যে আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা আমি বলেছিলাম সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন তারপরে ক্যাপচা কোডটা এখানে দিয়ে দেবেন তারপরে সাবমিট অপশান আপনারা ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর এই যে ঘরগুলো আছে এটা পুরোটা অটোমেটিক ফিলাপ কিন্তু হয়ে যাবে আপনাদেরকে ফিল আপ করার দোকানে এবং নিচে আপনারা ডাউনলোড করে একটা অপশান পেয়ে যাবেন ওই ডাউনলোডে যখন আপনারা ক্লিক করবেন তখনই আপনাদের অরিজিনাল পর্চাটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এটা আপনারা অ্যাপ্লাই করার সাত থেকে আট দিন আপনাদের মোবাইলে মেসেজ আসবে সেই মেসেজটার পর আপনারা এটা করবেন তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব এবং বেলাইকন ক্লিক করে